নমস্কার, আরেকটি ভিডিও নিয়ে এলাম। এই লেখাটি আমি মার্বেল পাথরে আমি ট্রান্সফার করব এই কার্বন দিয়ে। তার পূর্বে আমি যে ওয়াটার বেস কালারটা করে রেখেছি এটাকে আমি 120 নাম্বার সিজ কাগজ দিয়ে এটাকে পরিষ্কার করব, এই কারণেই যাতে কার্বনটা ফুটে না যায়। এখানে তো ছোটোখাটো বালি বা কিছু থাকতে পারে, সেটা আমি রিমুভ করে দিলাম যাতে কার্বনটা ভালোভাবে বসে এবং ড্রয়িংটা ভালো হয়, সেটা ফুটে না যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।